साथ रहे हमारा। गुड नाइट मिनी जंबो कॉइल, बेहतर लाल कॉइल अब सिर्फ 17 रुपए में। न्यू मार्गो ओरिजिनल नीम, मार्गो स्किन क्लियर स्किन, आज ही पियल स्मार्ट गाइड हो, इच्छे मत आय करो और सकलेर उपकार करो। एवं श्रीनिकेतन, केनाकाटाय आकर्षणीय उपहार 6 नवेम्बर पर्यन्त। আমেরিকার দিকে আবার বিদেশ নীতি ঢলে পড়ছে, এটা আমরা তীব্র বিরোধিতা করছি, কোনো কারণ নেই। যদি সমাজ বিরোধীদের দল দেখতে হয় আমাকে, তাহলে কি করে সরকার চলবে? আরবান পপুলেশনের মধ্যে যদি, এটা তো আমাদেরই ব্যর্থতা, তারা যদি আমাদের অতীতে আমাদের থেকে দূরে সরে থাকতো। আমি একজন প্রধানমন্ত্রীর কথা গুরুত্ব নিশ্চয়ই আছে, প্রেম জোরে গুরুত্ব আছে, কিন্তু আসল কথাটা হচ্ছে মানুষ কি ভাবছেন। এটা এখন সময় নয় যে মন্ত্রীদের আমি মার্কস দিতে আরম্ভ করব, আগে ঠিক করতে হবে আমার মার্কসটা কত। বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রীত্বের 5 বছর, দেখুন রবিবার 6 নভেম্বর রাত 8টায় কলকাতায়, রাত 8:30 ঢাকায়। সহযোগী নিবেদক লিভিস বার্জার, পেইন্ট ইয়োর ইমাজিনেশন, এবং পোগো পটাটো চিপস, মস্তি ভি ক্রাঞ্চি ভি। একমাত্র বাড়ি ভোগ, আপনি শ্বশুর হয়ে তাকে মারছেন, মানুষ না জানোয়ার। আমি ঠিক থাকবো দেখিস, আস্তে আস্তে দেখি আমিও এদের মতোই হয়ে গেছি। আজকে রাত্র শুধু তোমার আর আমার। আরে ওই মেয়ে দুটো কি রোজই আসে? আমার বোন বাইরে পাহারা দিচ্ছে, কি দারুণ ব্যবস্থা আপনার। আলমারিটা আমার বাপের বাড়ি থেকে এসেছে, তোমার নেই বুঝি? ও তোমার রিপনদাকে বলো না কিনে দেবে, কিংবা খুব ভালো করেছো বাবা, তুমি আমাদের একমাত্র জামাই, যখন ইচ্ছে তুমি আমাদের বাড়ি আসবে, কি বলো বৌমা? হ্যাঁ সে তো ঠিকই। চা দি। না রে, এত বেলা চা কেন, তুমি খেয়ে যাবে তো। এই নাও মিষ্টি, এই নাও বাবা, এই মিষ্টিটুকু একটু খেয়ে নাও। এসব আবার কেন করতে গেলেন? এটুকু না করলে তোমার মা কি আমাদের মেয়েকে ছেড়ে দেবেন নাকি? মানে? না না, মানে হচ্ছে যে উনি বলবেন না যে জামাই আদর হলো না ঠিক মতো, যে জন্য আসা আর কি। আসলে আপনাদের এখানে তোলা ছবি আর নেগেটিভ গুলো আমার একটু দরকার, সঙ্গে ভিডিও ক্যাসেটটাও কয়েকদিনের জন্য। কেন, কি করবে তুমি ওগুলো দিয়ে? না তেমন কিছু নয়, আসলে ক্যাসেটটাতে কয়েকটা গান লাগাতে চাইছি আর কি। আর বন্ধুরা অনেকদিন ধরে বলছে যে ক্যাসেটটা দেখবে, আর মানে বাড়িতেও একটা ছবি টবি নেই আর কি, তো কয়েকটা ছবিকে বড় করে একটু প্রিন্ট করতে চাইছি আর কি। কিন্তু তুমি যে এখানে এসছো সেটা মিতা জানে? মানে আপনি কি আমায় সন্দেহ করছেন? কেন, তুমি আর তোমার পরিবার কি সন্দেহের ঊর্ধ্বে? কি বলছিস চাতা? না না, তোমার জিনিস তুমি নিশ্চয়ই নিয়ে যাবে। হ্যালো কেমিতা,
তুমি একটু মাকে বরং আজকে বলে দিও যে আমি আর বাড়ি ফিরছি না, কোলাঘাট যাবো। শুন রেখো না, শুনো একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুমি রাতে কোথাও থেকো না প্লিজ, আমার একা থাকতে ভীষণ ভয় করে। ওখানে আমাকে যেতেই হবে, খুব কাজ আছে ওখানে আমার। কেন এরকম করছো তুমি? বাইরের মোহে পড়ে সব শেষ হয়ে যাবে। এখনো সময় আছে সোনা, একটা রোজগারের চেষ্টা করো, সংসারটা একটু মন দিয়ে করো, দেখো তুমি যা বলবে আমি তাই করব। তাই করবে? তুমি বলেই দেখো না। তবে একটা কাজ করো না, কালকে সকালে একবার বাড়ি থেকে 6000 টাকা নিয়ে আসো না প্লিজ। আবার তুমি আমার কথার উপর বোঝবার চেষ্টা করো প্লিজ। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি 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 বদলে যাবো, আর কখনো চাইতে হবে না তোমাকে বাড়িতে। তুমি একবার লক্ষ্মীটি প্লিজ প্লিজ, তোমাকে আমি কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি বরং বাড়ি ফিরছি। মিতা এক কাপ চা নিয়ে এসো, আর কিছু খাবে তো বাবা? না না মাসিমা, আমি এক্ষুনি বেরোবো, আমার একটু কাজ আছে। সে কি, বোনের বাড়ি এলে এক কাপ চা অন্তত খাও। হ্যাঁ রিপন, টাকাটা ধরো। দাদা এটা বরং আপনি মার হাতেই দিন। না না না, মা ওসবের মধ্যে নেই, তোমাকে দিচ্ছে তুমিই নাও। আমি একটু বেরোচ্ছি বুঝলে। আরে প্রদীপ কতক্ষণ? এই তো এলাম, আপনি কেমন আছেন বলুন। ওই চলছে। আসল ব্যাপার কি জানো, ওই আমার পত্রিকাটার ব্যাপারে আমি একটু ব্যস্ত আছি আর কি। ও হ্যাঁ চলে রিপন না ধর। মা আমি বরং এটা ওপরে রেখে দিয়ে আসছি। আসলে কি জানো বাবা, তোমরা যদি টাকাটা মানে একবার একটু বেশি করে দিয়ে দাও তাহলে ওকে আর বারবার চাইতে হয় না, আর তোমাদেরও একটু অসুবিধায় পড়তে হয়। না না না, অসুবিধে কিছু নয় মাসিমা, আসলে টাকা থাকলে তো পাবেই, আসলে যখন থাকে না তখন একটু সমস্যা হয় আর কি। তোমার জানার দরকার নেই, যা করছো তাই করো। কেন জানবো না কেন? এই সেদিন তোমাকে দাদার টাকা দিয়ে গেল না, টাকা নিয়েই ভুলে যাও। হ্যাঁ এই এই লজ্জা করে না? নোংরা মেয়ে কথা কর, অন্য সংসার ভাঙতে তোর লজ্জা করে না? রাইট ইউ আর, একদম লজ্জা করে না। এই যে তুমি কষ্ট করছো না, দারুণ লাগছে আমার। চলো রিপন চলো। তুমি যাবে না? যাবো না মানে? যাবো না মানে কি পেয়েছিস কি? হ্যাঁ ডাকছিলেন তোমার বর্দা যে বলে গিয়েছিল কিছু বেশি টাকা রিপনকে দেবে, তা তার কি ব্যবস্থা হলো? কি বলছেন, এই সেদিনই তো দাদারা 6000 টাকা দিয়ে গেল। ও সব তোমার দাদারা বুঝবে, তোমারও তো মাথা গলাবার দরকার কি? আপনারা বিশ্বাস করুন আমার বাপের বাড়ির অবস্থা ভালো নয়, দাদারা যেটুকু করে শুধু আমার মুখ চেয়ে করে। তোমার দাদাদের বলো যে 30,000 টাকা এখানে পৌঁছে দিতে, তাহলে অন্য কিছু ব্যবস্থা করবো। অর্ধেক কথা বলো কেন? হ্যাঁ রিপোর্ট, সেদিনে যেন কি বলছিলি আমাকে, কি যেন সেই ইয়ার একটা মোটরসাইকেলের কথা? হ্যাঁ হ্যাঁ, আমার ব্যবসার কাছে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ বুঝলে তো, কি বলছেন আপনারা, দাদারা পারবে না। চল দেখাচ্ছি কি ব্যাপারে চল 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 দেখাচ্ছি কি ব্যাপারে চল।
ছুটি পুরোলো, আবার হই হই করে আসছে 4+। 7ই নভেম্বর থেকে ছোট্ট বন্ধুরা ঠিক সন্ধ্যে 6টায় বসে পড়ো টিভির সামনে। 79/2 মহাত্মা গান্ধী রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। হাজার হাজার মানুষের না খেতে পেরেছে, হাজার হাজার মেয়েরা দারিদ্রের জ্বালায় দুবাই মুম্বাইতে পাচার হচ্ছে। আমাদের মতন স্বাধীনতা সংগ্রামীরা সরকারের দুষ্কর্মীদের হাতে পোকা মাকড়ের মতো পিষে মরছে। আমি এখান থেকে যাব না। এয়ারটেল সোম থেকে শনি, নিবেদক আমার এয়ারটেল আমার বাংলা, সহযোগী নিবেদক হেনকো স্টেইন চ্যাম্পিয়ন লন্ড্রি ফ্রেশ, এর মানে দাগের বদলে সুগন্ধ আছে, পোগো পোটাটো চিপস, মস্তি ভি ক্রাঞ্চি ভি, এবং আজই পিয়ারলেস স্মার্ট গাইড হও, ইচ্ছে মতো আয় করো আর সকলের উপকার করো। জড়ো হয়েছি আকাশ শারদ সম্মেলন 2005। সেরা সুন্দরী দ্বিতীয়া হলো সোহিনী। এ বছরের সেরা সুন্দরী নিকি। মানুষ রে গুরু গো কি বলি ভাবের খেলা রইলি বেবে বাবা মানুষ বদলি আকাশ শারদ সম্মেলন 2005 6ই নভেম্বর রবিবার সন্ধ্যে 7:05 শুধুমাত্র আকাশে। নিবেদক কেউ কার্পিন বডি অয়েল, ভেতর থেকেই স্কিন নারিশ করে, সহযোগী নিবেদক বন্ধন বি সরকার জহুরির চেইন কালেকশন, পারিবারিক জীবনের অঙ্গ বিএন ঘাটি আস্থার মাপকাঠি, এবং ত্বককে করতে সুন্দর আর ফেয়ার রাখুন সঙ্গে জিসাস ক্রিয়েশনের বৈদিক কেয়ার, সহযোগিতায় সি গ্রামস ব্লেন্ডার্স প্রাইড ম্যাজিক্যাল নাইটস, সংবাদ প্রতিদিন, হেইয়া শর্ট স্টাফ কুল স্টাফ ডাজল দি আল্টিমেট সালন। আমরা কি টাকার গাছ লাগিয়েছি নাকি? ভদ্রভাবে কথা বলুন। তার মানে তোমার কাছে ভদ্রতা শিখতে হবে? দেখো এখন এলাকাতে আছো বুঝলে, প্রয়োজনে তোমার থেকে বেশি ছোট লোকতে আমরা জানি। আহ সেন্টু, দেখো রিপন, রাগ হওয়াটা ওদের কিন্তু কিছু অস্বাভাবিক ব্যাপার না। বিয়ের পর থেকে আমরা ক্রমাগত তোমাকে টাকা দিয়ে যাচ্ছি, এটা কি ব্যাপার? নিতাকে যখন তখন একা একা পাঠিয়ে দাও, রাস্তায় যদি কোনো বিপদ হয় তোমার স্ত্রী তোমারই তো ভাবা উচিত। আসল কথাটা বলো দাদা। রিপন, এই মুহূর্তে আমাদের কাছে অত টাকা নেই, চেয়েছো যখন কয়েক মাস অপেক্ষা করো, পুজোটা কেটে যাক, আশা করি তারপরে দিতে পারবো। এবার যখন তোমাকে টাকা দেওয়া হবে তখন কিন্তু কোর্ট পেপারে আমি লিখিয়ে নিয়ে টাকা দেবো। অবশ্যই তাই, নাহলে তো তুমির বদলে আবার টাকা চাইতে পারে। কি অপপাণ্ডাই না করলো বাবা, আমার বন্ধু সমীর শ্বশুরকে 4,00,000 টাকা খরচা করে একটা বাড়ি বানিয়ে দিল, কোত্থেকে যে তোমরা একটা ভিখারির মেয়ে ধরে নিয়ে এসেছো। মন খারাপ করিস নি বাবা, আমরা আবার তোর বিয়ে দেব। কিন্তু ওকে আউট করবে কি ভাবে? কোরা খেপে মেরে ফেলো না, কে দেখতে আসছে? সে পরিস্থিতি এখনো আসেনি, ও যদি চলে যায় তো ভালো, ভয় দেখাতে পারিস না, না পারলে মেরে তারা। আরে ওদের বাড়িতে কোনো প্রমাণ নেই তো বিয়ে? না, বাকি সেদিন মনিকা ওই নেগেটিভ আর ক্যাসেটগুলোর কথা মনে করিয়ে দিয়েছিল। তো মনিকা দিদি রোজ আসতে বল না, বিরক্ত হয়ে চলে যাবে। তাহলেই হয়েছে, ওরা তো আসছেই, একদিনও বাড়ি থেকে বেরিয়েছে। আমাকে একটু ভাবতে দাও, যাতে সাপও মরে
আর লাঠিও না ভাঙে। অবিকল এক দৃষ্টি না বৌমা, চোখের দিকে না তাকালে বোঝাই যায় না। আন্টি, আমি না ওর থেকে দেখতে অনেক বেশি সুন্দর, সবাই তাই বলে। দিদিটা খুব হিংসুটে আন্টি, ছোটবেলায় আমার জামা নিয়ে না ছিঁড়ে দিত জানো। তাই বুঝি, তা যাগে যাগে যাগে, এখন আর কিছু দিচ্ছি না, একেবারে ভাত খেয়ে নেবে। মা, আমার খুব মাথা ধরেছে, আমি আমার ঘরে যাচ্ছি। তা বলে কি চলে বাচ্চা? বাড়িতে কুটুম এলো আর অমৃত তোমার মাথা ঘুরে গেল। যাও ঘরে যাও, রান্নাঘরে যাও। ও কিরকম একটু গেও টাইপের না, কেমন করে যেন কথা বলে। তোমরা আর মেয়ে খুঁজে পেলে না? মিনি ও ওর মতো, সবাইকে গুলিয়ে ফেলিস না। কি হলো, তোমরা এখনো নিচে? চলো উপরে চলো। রোজই তো ঘরে যাই, আজকে আন্টির সাথে একটু গল্প করছি। আরে বাবা, তোমরা তো খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পরে বেরিয়ে যাবে, 10 মিনিটের জন্য উপরে চলো। মনিকা, তুমিও এসো। মিতা, অমিতা। কি মা? শোনো, খাবার টেবিলটা গুছিয়ে ফেলো, রিপন আর ওরা খাবে, আর ওই সঙ্গে আমাকেও দিয়ে দিও। কিন্তু বাবা তো এখনো এলেন না মা। তুমি অপেক্ষা করবে? চট করে যেন আবার খেতে বসে পড়ো না, শ্বশুর বলে কথা, তাকে খাইয়ে তবে খেয়ে। আন্টি দেখো রিপনদা আমাদের কি দিয়েছে। মা, কি সুন্দর না ডিজাইনটা, খুব সুন্দর। তোমায় কিছু দেয়নি মঞ্জিষা? আমার আবার প্রাপ্তি বেশি আন্টি, অল্পেতে মন ভরে না তো। এই দেখো, এই দেখো, এইটা ও আমাকে দিয়েছে। হাতে বোধ হয় কোনো প্রবলেম আছে আন্টি, আগে জানতেন না না? অবশ্য বিয়ের আগে তো কেউ বলে না, একটা ডাক্তার দেখিয়ে নেবেন। হ্যাঁ রিপন, আমলো সময় মতো হাঁকুড়ে দাঁড়িয়ে আছে কেন, ওটা তোলো। তথ্য প্রযুক্তিতে আজ সারা ভারতে পশ্চিমবঙ্গে স্থান পঞ্চম, লক্ষ্য 2010 সালের মধ্যে তৃতীয় স্থান অর্জন। গ্রাম ও শহরের স্কুলগুলিতে এসেছে কম্পিউটার শিক্ষার জোয়ার, 2007-এর মধ্যে আওতায় আসবে আরো 10,000 স্কুল। কগনিজেন্ট, সিমেন্স, রিলায়েন্স এর মতন প্রায় 175টি কোম্পানি এখানে কাজ করে চলেছে, কর্মসংস্থান হয়েছে প্রায় 15,000 লোকের। এসেছে তথ্য প্রযুক্তি বিপ্লব, তাই আজ তথ্য প্রযুক্তির অন্য নাম পশ্চিমবঙ্গ। বাবার সঙ্গে ঝগড়া কোথায় করি, ঠিক মতো বলতেই পারো না, সেই জন্য আমি তোমাকে বকে আর কি করে। লক্ষ্মীছানা প্রতি রবিবার কলকাতা দুপুর 12টায়, ঢাকা দুপুর 12:30। সহযোগী নিবেদক পোগো পটাটো চিপস, মস্তি ভি ক্রাঞ্চি ভি। আমরা এই মুহূর্তে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সুদূর আমেরিকায়। মুক্তির আকাশ, বৈভবের প্রাচুর্য আর স্বপ্নের মায়াজাল, তবুও দেশের মাটি আলাদা জিনিস। আর সেই মাটির টানেই হাজারো কাজের ভিড়ে মন খুঁজে ফেরে দেশের মানুষ, নিজের মানুষ। বাহির দেশের এই অচেনা ভিড়ে আমাদের চেনা মানুষগুলি কেমন আছেন? আমরা এসেছি তাদেরই খোঁজে।
বাঙালি প্রতি রবিবার কলকাতা সকাল 11:35, ঢাকা দুপুর 12:05। সহযোগী নিবেদক লিভিস বার্জার, পেইন্ট ইয়োর ইমাজিনেশন এবং পোগো পটাটো চিপস, মস্তি ভি ক্রাঞ্চি ভি। মনে পড়লো তাই? বাবা কি ভাগ্য আমার, হ্যাঁ সকালবেলাতে তুমি আমাকে মনে করেছো। খারাপও হতে পারে, সবকিছু ডিপেন্ডস অন। আবার হেয়ালি করছো? চলে এসো, সারাদিন ঘুরে বেড়াবো দীঘা। দীঘায় গেলে আমি তোমাকে সাথে করে নেব না, কেন বলো তো? সমুদ্র আমার কাছে এক দুর্বার পুরুষ, তার সাথে ভেসে বেড়াতে আমার ভীষণ ভাল লাগে, অন্য কোনো সঙ্গীরই দরকার হয় না। তুমি যেখানেই যাও আমি, শোনো আমি পরে ফোন করছি, হ্যাঁ ঠিক আছে বাই। কোথায় যাচ্ছ? আমি একটু বেরাচ্ছি, কোলাঘাট যাচ্ছি, কালকে ফিরবো। আমার হলুদ জামাটা নিচে আছে। শোনো, তোমার জামা কাপড় সব নিচের ঘরে থাকে কেন? আর ঘরটা সবসময় তালা বন্ধ করে থাকে কেন? তোমার জানার দরকার নেই, বেশি কৌতূহল দেখিও না। কেন, আমি কি এবারের বউ নই? আমি যাচ্ছি। ওই যাচ্ছি বাবু, সাবধানে যাস। তুমি আবার এখানে হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে কেন? নিচে এক পূজা বাসন পড়ে আছে, যাবো না, মা যাবো যা। চা দাও তো আমাকে, বলে দাও আমাকে না ডাকে, আমি একটু ঘুমাবো। নাইটি ছিল ভাই, সকালবেলা মাথা খেও না। তা আবার কবে যাবে কোলাঘাট? কেন, আমার যত গয়না এ পর্যন্ত নিয়েছো সব ফেরত নিয়ে আসবে, ওগুলো আমার, লজ্জা করে না? এক পয়সা মুরত নেই, হাত খরচের টাকাটাও তুই আমার বাড়ির থেকে না, এত ফুর্তি আমার থেকে? কথা বলছি কানে ঢুকছে না তো? দেখবি ফুর্তি আছে, বাড়ি থেকে বন্ধ করে দে, জল খাবার পর্যন্ত দিবি না, দেখছি কতদূর তেজ দেখাতে পারবি। দরজাটা খোলো, আমি বাথরুম যাবো, দরজাটা খোলো। জানি না, নিজের বাড়ি সব জানি।